Assalamualaikum. Hey, from how are you? Aziza. Dara, naam nahi mere juga rakho. Bole dara is pratham din karan ne khub gorom lagdese. Hey, chalo baire class kore. Ha, chale chale baire ja. Aise baire class ho. দেখো দিদি কত সুন্দর বাতাস আর প্রাকৃতিক পরিবেশে পড়াশোনা ভালো মাথায় ঢোকে তাহলে নাম ডাকা শুরু করি এক বাপারাস সর্বতীপ এ দুই ডিপ জল কোস্টিক থার এ তিন জসিম আসি কলেজের আজ প্রথম দিন বলে কেউ ড্রেস পরে আসেনি যাই হোক সাইড তুফাই রে সাইড তুফাই রে কিরা বদলি ও গেছে কত বড় ফাজিল চিন্তা করা যায় যাই হোক হাতের লেখা সবাই দিয়েছিস তো দিছি স্যার বাহ ভালো কি রে খাতা খাতাই রে বাপ্পারাজের খাতা না জি স্যার ও ধরম দাদা আজকে হাতের লেখা আনিস নি কে স্যার কালকে আমার নানির সাথে সাদিয়া আমাকে বাড়ি আসিল কি করে ও স্যার রাত্রি ওই টিকটক করছিলাম আর হালকা হাতে হাত রেখে কোকন যে ঘুমিয়ে গেছি তেরি পাইনি কি করে হ্যাঁ বিষয়টা দেখতেছি তবে হাত পাত কি করে স্যার এই হাতে আপনি মাতি পাইলেন কাল ছাড়া রাত সাদিয়ার হাত এই হাতের উপরে ছিল রে কেন তাহলে বল বাংলাদেশে যুদ্ধ হয়েছে কত সালে তা তো আর আমি নিজে চোখে দেখিনি শুনলাম আমার আব্বা দিন হইলো তারপর দিন যুদ্ধ শুরু হইলো এটাও পারলি নে এই জসিম জি স্যার তুই বল দেশ স্বাধীন হইলো কত সালে স্যার রে তো সহজ প্রশ্ন ধরে না এ কোনো বিষয় নাকি স্যার 2002 সালে 2002 সালে কোন দেশ স্বাধীন হইলো কিভাবে আমার একটু বুঝো স্যার তালি শোনেন আমাদের বাড়ি ভাষা স্বাধীন হয়েছে 2002 সালে আমি হয়েছি 2000 সালে তাহলে কি হইলো ও আমার দুই বছরের ছোট তাহলে কি হয় 2002 সালে স্বাধীন হয় ওরে বদমাইস সব অটো পাস করে আইয়াছে কলেজে দেখি কি অঙ্ক করে আনেছিস অঙ্ক তো একটা হয়নি এ এটা ডিপ জালের খাতা না অঙ্ক ভুল হলো কি করে আর অঙ্ক তো ভুল হওয়ার কোনো কথা না তোর বাপের কাছে আজ নালিশ দিয়ে তোর মায়ের খাওয়াবো তখন বুঝবি স্যার আমি কেমনি বুঝবো অঙ্ক কি আমি করিস নাকি তুই করিস নি তো কি ডাক হইছে স্যার আব্বা কইল বাড়াতে এক পুটলি গুড় নিয়াই তোর অঙ্ক কিরে দিবানি তা ভুল আমার হইলো কি ভুল তো কিরেছে আব্বা কি করে ধৈর্যের বাদ তো আজ ফারাক্কার মতো খুলে দেওয়া লাগলো এবার পারাস তুই বল ইংলিশ পারবি তো হ্যাঁ স্যার ইংলিশই তো আমি উড়ো ভাত বল হুইস মানে কি এ কি আর কি ভুল তুলে বললো নাকি হবে তো হুইস কি হুইস মানে কি কোম্পানি কি নামটা বদলিয়ে দিল স্যার হুইস কি তো সৌদি আরবের ওই টিনির কোটের মধ্যের ওই বিয়ার এটাও পারলি নে এই পিছন থেকে ধুমা আসতেছ কিসের সিগারেটের গন্ধ মনে হচ্ছে এ সিগারেট খাচ্ছে কে রে হ্যাঁ এত গুড ওই সিগারেট খেয়ে শরীর নষ্ট করা ছেলে আমি না আর তো ফাইরে দিলাম না এই ফারাক্কার বাদ এবার খুলেই দিলাম এসব জিনিসপাতি কিনে টাকা নষ্ট করা এসব সামনে টাকা এটুক লিবই তুই গাছ সামনে খালে আবার কেরম হয়ে যাবে এটুক বাড়ি যে খাবার চুপকার 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 তোমার টিওরো স্যারের ফোন হ্যালো স্যার জি স্যার কলেজ খোলা আছে স্যার আচ্ছা ঠিক আছে আসেন এই তোমার স্যার আসতেছে স্কুলটা পরিদর্শন করতি স্যার আসার আগে ক্লাসটা শেষ করে ফেলি
সাকিব খান তুই ক স্যার আমার তো আপনি করিয়েছেন ফেল আমি কি কথা কব আমি তো ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র আমার 190 পার কথা স্যার আ শুনা গো আমার কি হাতের লেখা তোমার কি লেখা লিখছো আতি যখন এত তর্কই করতেছি তোর 100 মার্ক কি দেব তে আমব্রেলা বানাম করে একদিনই স্যার এ ইউ বি আর এল এ আমব্রেলা আ শুনা গো আমার কি সুন্দর বানান গো তোমার তোমার নাম্বার আমি সব দিয়ে দিবানি ওরে আল্লাহ আবার বলে আজকে সেই জল্লার টিউনে সার আসতেছে আজকে পিটি সাজ আমাদের তুলে ফেল দিবেন ব্যাপার ঘুম থেকে বাইরে ক্লাস হচ্ছে কেন হে তোরা সব করে মাথা রে হাল কা তোরা কি কাঁঠাল মাঠাল খাইস নে নাকি কি ব্যাপার ছেলে পেলে বাইরে কেন চলেন স্যার চলেন চলেন স্যার ক্লাসের মধ্যে খুব গরম পড়ছিল তো তাই একবারে বাইরে নিয়ে এসে ক্লাস নিচ্ছি ও আচ্ছা ঠিক আছে বাচ্চারা কেমন আছো ভালোই আছি স্যার বুঝলাম তোমরা খুব ইন্টেলিজেন্ট স্মার্ট হয়ে এসেছো তোমাদের একটা প্রশ্ন ধরব কে বলতে পারবা এই চশমাওয়ালা ছেলেটা বলো তো পুতির গন্ধ আসতেছে স্যার তো মুঝে ফেলে দিয়েছে লুকমান জি স্যার ছেলে বলে কি শিক্ষা দিয়েছ ক্লাসে মুছে ফেলে যাচ্ছে শুনি হ্যাঁ আপনার ভাইতে তো আমারই অবস্থা খারাপ স্টুডেন্টরা কি করবে ওরে পাগল আমি আমার বউ দেখে নিজে মুছে ফেলে দিই আমার দেখো লোকজন মুছে ফেলে দিচ্ছে আরও তো ক্লাসে স্যার ভালোই হয়েছে আমার দিকে লোক ডরাই সি 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 লুকমান তোমারে কি অবনতি তোমাকে দিয়ে গরুর হাল চাষ করা ছাড়া কিচ্ছু হবে না তুমি কি করো রাঙামাটি যেয়ে মাটি কেটে খাওগে তোমার আর ক্লাস নেওয়ার দরকার নাই বেরো স্যার এই সরকারি চাকরি করেও আমার বর মেকআপ কিনা টাকা হয় না কি কায়দায় ঘষে ঘষে যে টিকটক করে আমি মাটি কেটে কি করে এবং চালাবো আর এবার ডার মতো মা ফেয়ে গেছে আমার ভুল করে দে ঠিক আছে বাচ্চারা তুমি তো দেখি মুছে গন্ধ করে ফেলে দিয়েছো যাও আজকে তোমাদের ছুটি বাড়িতে যেয়ে গোছালোভাবে টিকটক করো সামনের দিনের ভবিষ্যৎ তোমরা যাও তোমাদের ছুটি এই হ্যাংলা চলো ওরে আল্লাহরে বাসিছে জম চলে গেছে এই জমের হাতে বাসারা করে লাইন ছিল না ওরে মুদির গন্ধ করছে এই চল 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 কি করে এক সাইডে দিছি দুই নম্বর না বাইরে যায় বাড়ি বাড়ি চলে এ কালে কি করে